আজকে আমরা হোটেল প্যান প্যাসিফিক সোনার গায়ে সব পরিবারের সময় কাটাবো আর সেই উদ্দেশ্যেই সকাল সকাল বাসা থেকে বের হয়ে হোটেল সোনার গায়ে চলে আসলাম এসে একটি রুম বুক করে নিলাম যাতে একটু সময় কাটাতে পারি পরিবারের সাথে একান্তে আর এখন হোটেল রুমে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে যাচ্ছি সকালে নাস্তা করতে যেহেতু আমরা রুম বুক করেছি তাই সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি ছিল আমাদের দুজনের জন্য প্লাস আমাদের বাচ্চারাও আমাদের সাথে কমপ্লিমেন্টারি ফ্রি ব্রেকফাস্ট পেয়েছে আর এখানে বুফে ব্রেকফাস্ট ছিল তো আপনাদেরকে একটু ব্রেকফাস্টগুলো দেখিয়ে দিচ্ছি যে ব্রেকফাস্ট আইটেমে কী কী ছিল আমরা যদি রুম না নিতাম সেক্ষেত্রে আমাদেরকে এক একজনের জন্য তিন হাজার টাকা গুনতে হতো শুধুমাত্র ব্রেকফাস্ট করার জন্য আর যেহেতু রুম নিয়েছি তাই হচ্ছে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফুল ফ্যামিলির জন্য একদমই ফ্রি ছিল হোটেল প্যান প্যাসিফিক সোনার ব্রেকফাস্ট আইটেমে অনেক অনেক আইটেম থাকে তাই আমি হচ্ছে প্রথমে কি কি আইটেম আছে একটু আইটেমগুলো চেক করে নিচ্ছি যে আইটেমগুলো আমার দরকার হবে বা যে আইটেমগুলো আমি খেতে পারবো সেই আইটেমগুলো নিব। অযথা সব আইটেম নিয়ে খাবার ওয়েস্টেজ করার পক্ষে আমি একদমই না ব্রেকফাস্ট আইটেম চয়েস করতে করতে আপনাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে এই হোটেল সম্পর্কে প্যান প্যাসিফিক সোনারগা ঢাকার একটি ঐতিহাসিক পাঁচ তারকা হোটেল দেশের অন্যতম প্রাচীন এই হোটেলের মালিক বাংলাদেশ সরকার এবং হোটেলটি পরিচালনা করে বহুজাতিক প্রতিষ্ঠান প্যান প্যাসিফিক হোটেলস অ্যান্ড রিসোর্টস রাজধানীর কারনবাজার এলাকায় আট একর জমির উপর এই হোটেলটি অবস্থিত এদিকে আমি হচ্ছে যে সকালে নাস্তা হিসেবে যা যা খেতে পারবো বা যতটুকু আমার পছন্দ হয়েছে সেই আইটেমগুলো আমি আমার প্লেটে তুলে নিয়েছি আর বাচ্চারা ওদের খাবারগুলো নিয়ে এসেছে বাচ্চাদের বাবার সঙ্গে গিয়ে ওরা যেটা পছন্দ করেছে সেই আইটেমগুলো ওরা নিয়েছে আর যেহেতু অনেক অনেক আইটেম ছিল সেই আইটেম থেকে আমি অল্প কিছু আইটেম নিয়েছি কারণ সকালবেলা চাইলেও এত খাবার খাওয়া যায় না আর এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়েছে বাচ্চাদের জন্য আলাদা করে ওদের সেগমেন্ট ছিল বাচ্চারা যাতে কর্নফ্লেক্স বা দুধ এগুলো খেতে পারে বা ফ্রুটস এবং কেক যেগুলো বাচ্চারা পছন্দ করে সেই আইটেমও ছিল তাই বাচ্চারাও ওদের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে আর এখানে সবগুলো খাবার আইটেমই খুবই টেস্টি ছিল আর খুবই সুস্বাদু এবং বাচ্চারাও খুবই পছন্দ করেছে তাই আমাদের সময়টা খুব ভালো কেটেছে ব্রেকফাস্ট টেবিলে বড়দের কথা মাথায় রাখার সাথে সাথে ছোট বাচ্চাদের কথা মাথায় রেখে ওদের বুফে সিস্টেমটা করা তাই বাচ্চারা খুব বেশি এনজয় করেছে আর সেজন্য বাবা মা হিসাবে আমারও খুব ভালো লেগেছে তো এখন আমার মেন কোর্স শেষ করার পর আমি চলে আসলাম যে ডেজার্ট আইটেম হিসাবে কি কি আছে বা ফ্রুটস কি আছে সেগুলো নেওয়ার জন্য তো এখানে অনেক ধরনের সালাদ আইটেম আছে আর অনেক ধরনের চিজ আছে তো আমি এখান থেকে তেমন কিছু নিব না আর ফ্রুটস হিসাবে বাচ্চারা নিয়েছে হচ্ছে যে মালটা তরমুজ আর হচ্ছে পেঁপে আর এখানে পেঁপেটা খুবই সুস্বাদু ছিল আর পেঁপের কালারটা দেখে মনে হচ্ছিল পেঁপেটা খুব ভালো হবে আর পেঁপেটা পুরোপুরি রেড ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে পেঁপেটা খেতে তো এখানে কিছু হচ্ছে যে জ্যাম এবং কিছু হানি আছে আর হচ্ছে এখানে ছিল পাইনাপেল তো বাচ্চারা জাস্ট হচ্ছে যে পেঁপেটা আর হচ্ছে মালটাটা খুব ভালোভাবে পছন্দ করেছে তাই ওদের জন্য বেশ কিছু মালটা এবং পেঁপে নিয়ে নিয়েছিলাম তরমুজটা খুব একটা খাওয়া হয়নি তবে তরমুজটা আমার হাজব্যান্ড খেয়েছে কয়েক পিস আর এখানে যে কেক আইটেম হিসাবে অনেক অনেক অপশন ছিল তো বাচ্চারা কেক নিয়েছিল ওরা হচ্ছে যে ধরনের ডোনাট বা কেক পছন্দ করে ওরা ওদের পছন্দ মতো নিয়ে নিয়েছিল তো ওদের খাবারগুলি একটু পরপরই শেষ হয়ে যাচ্ছিলো আর ওর সাথে সাথেই কিন্তু খাবারগুলো রিফিল করে দিচ্ছিলো খাবার টেবিলে যে যেহেতু একটু মানুষের সংখ্যা আজকে বেশি ছিল আজকে বসেছিলাম হচ্ছে যে ঝর্ণা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা একটু ছোটো সাইজে হওয়াতে এখানে মানুষের গ্যাদারিংটা একটু বেশি হয়ে তবে খাবার যেহেতু শেষ হওয়ার সাথে সাথে ওরা রিফিল করে দিচ্ছিল বারবার আর এই বুফে কিন্তু আপনার হোটেল রুম যদি নাও নেন সেক্ষেত্রেও কিন্তু বুফে এনজয় করতে পারবেন বা বুফে আপনারা খেতে পারবেন বুফেতে এসে বুফে ব্রেকফাস্ট এটা হিসাবে আর এই বুফে ব্রেকফাস্ট করার জন্য আপনাদেরকে পেমেন্ট করতে হবে পার পারসন হচ্ছে তিন হাজার টাকা আর এখানে আমি একটু ফ্রেশ জুস নিয়ে নিচ্ছি এটা ছিল অরেঞ্জ জুস তো আমার মেয়ে বলছে যে সেও অরেঞ্জ জুস খাবে তো ওকে আমি অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি আর আমার হাজব্যান্ড হচ্ছে যে এখান থেকে আমার জন্য কিছু জুস নিয়ে নিচ্ছে আর এখানে যে তরমুজের যে জুসটা ছিল সেটাও খুবই ভালো ছিল মোট কথা ব্রেকফাস্ট আইটেমে যতগুলো আইটেম ছিল বা যতগুলো আইটেম আমি নিয়েছি বা বাচ্চারা খেয়েছে সবাই খুব পছন্দ করেই খেয়েছে এবং আইটেমগুলো খুবই ভালো ছিল আর যেহেতু এখানে ব্রেকফাস্টের জন্য তিন হাজার টাকা গুনতে হয় আমি বলবো তিন হাজার টাকা হিসাবে একটু বেশি এক্সপেন্সিভ তবে মাঝে মাঝে বলতে বছরে বা দুই বছরে একবার কিন্তু এরকম একটা ব্রেকফাস্ট করাই যায় তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে এই যেখানে আমাকে বিল দিয়েছে ছয় হাজার টাকার একটি বিল দিয়েছে দুইজনের জন্য তো আমরা এখানে কোনো বিল পেমেন্ট করব না কারণ হচ্ছে যেহেতু আমরা হোটেল রুম নিয়েছিলাম আর রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি ছিল তাই আমাদের জন্য আর ব্রেকফাস্টের জন্য যে পেমেন্টটা সেটা আমাদেরকে করতে হয়নি তবে আমাদেরকে লিখে দিতে হয়েছিল যে আমরা কত নম্বর রোমে উঠেছি আর কি নামে রোম নিয়েছিলাম ব্যাস এতটুকু করাতেই আমাদেরকে আর পেমেন্ট করতে হয়নি তো এখন আমরা লাস্টবারের মতো একটু ঘুরে দেখে নিচ্ছি বাচ্চারা কোন আইটেমটা নিবে বা নিবে না তো আমি এখান থেকে হচ্ছে যে কিছু তরমুজ নিয়ে নিলাম আর হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে যে একটা কেক নিয়ে ফ্রুটস কেক নিলাম আর একটা নিয়ে নিয়েছি আর এই মোমেন্টে এসে আমার খাওয়ার মতো তেমন কোনো জায়গা ছিল না প্যাটে তারপর আমি হচ্ছে যে একটা কফি নিয়ে নিলাম আর ওরা কফিটা আমাকে দিয়েছিল উইদাউট সুগার আমি বলেছিলাম আর এখন আমার হাজব্যান্ড হচ্ছে যে আমার কফিতে একটু সুগার মিক্সড করে দিচ্ছে আর যতটুকু সুগার আমার দরকার সেই অনুযায়ী সুগারটা নিয়ে নিয়েছি তো কফিটা ছিল টেস্ট মোটামুটি আমি চেয়েছিলাম ওদের কাছে ক্যাপে চেনো নেওয়ার জন্য তো ওরা বললো যে ক্যাপে চেনো নিতে গেলে এক্সট্রা পেমেন্ট করতে হবে তাই আমি হচ্ছে জাস্ট নর্মাল যে মিল্ক কপি সেটাই নিয়ে নিয়েছি তো এটা দিয়েই হচ্ছে যে আজকের মতো এখানে ব্রেকফাস্ট আইটেম শেষ করছি তো এখন একটু পরে চলে যাব হচ্ছে যে রোমে তো তার আগে হচ্ছে ছু কফিটা শেষ করে নিই রুমে গিয়ে আপনাদেরকে রুমটা শেয়ার করব আর রুমে কত টাকা ভাড়া নিয়েছে সে ব্যাপারেও কিন্তু বিস্তারিত বলবো তো মোটামুটি আমাদের ব্রেকফাস্ট করা শেষ সবাই এখন খুবই টায়ার্ড এখন আমরা জাস্ট রুমে যাবো একটু রিল্যাক্স করার জন্য রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা হচ্ছে যে আবার সুইমিং পুলে চলে যাব তো এখন হচ্ছে যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই জাস্ট লাস্ট মোমেন্টের মতো এই ঝর্ণা রেস্টুরেন্টটা এটা ছিল ঝর্ণা রেস্টুরেন্টে তো এই যে ওই যে বিলের যে কপিটা ওরা বিলের যে পেমেন্টটা সেটা হচ্ছে যে নিয়েছিল ছয় হাজার টাকা টোটাল তো ওটার জন্য আর আমি আপনাদেরকে আগেই বলেছি তেমন কোনো পেমেন্ট করতে হয়নি তো এখন আমরা বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে একবারে একবার যদি এখান থেকে বের হয়ে যাওয়া যায় এখানে কিন্তু আরেকবার ঢুকা যাবে না ব্রেকফাস্টের জন্য জাস্ট একবার ঢুকে যতটুকু আপনার ব্রেকফাস্ট পাওয়া দরকার সেটা আপনি করে নিতে পারবেন সেকেন্ড টাইম ওই দিনের জন্য আর এই রেস্টুরেন্টে ঢুকা যাবে না ওদের এরকম অনেক কয়েকটাই হচ্ছে রেস্টুরেন্ট আছে তবে এক একদিন এক এক জায়গাতে হচ্ছে ও বুফের অ্যারেঞ্জমেন্ট করে থাকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা কিন্তু একটি ফাইভ স্টার হোটেল আর এই হোটেলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দিয়ে থাকে যদি আপনারা ওনাদের ওয়েবসাইট কিংবা পেজে একটু ফলো রাখেন তাহলে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনারা উপভোগ করতে পারেন আর আমরাও কিন্তু একটা ডিসকাউন্টে আজকে এসেছি তো ডিসকাউন্ট পেয়ে আমরা হচ্ছে যে রুম নিয়ে নিয়েছিলাম তো রুমের ভাড়াটাও আজকে অনেকটাই কম পড়েছে সেটা আপনার সাথে একটু শেয়ার করছি যখন রুমে যাব রুমটা দেখিয়ে দিব যে এই রুমের জন্য আমরা কীরকম পেমেন্ট করেছি তো এখন হচ্ছে যে আমরা লিফটে সিক্স ফ্লোরে চলে আসলাম আর আমাদের রুমটা ছিল সিক্স ফ্লোরে হোটেলের যে রুমটি ছিল রুম নাম্বার ছিল সিক্স থ্রি মানে ছয়শো নাম্বার রুমে তো এখন হচ্ছে যে কার্ড দিয়ে প্রেস করে আমরা হচ্ছে রুমে ঢুকে যাবো তো অলরেডি কিন্তু বাচ্চারা ঢুকে গিয়েছে ওরা খুবই দুষ্টুমি করছে আর আমি আপনাদেরকে একটু রুম হোটেল রুমটা শেয়ার করি রুমে ঢুকে রুমে একদম প্রথমে হাতের ডান দিকে হচ্ছে যে একটি ওয়াশরুম আর ওয়াশরুমে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো দরকার হয় সেগুলো অলরেডি ওনারা দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে যে ওয়ান টাইম ব্যবহার করা যায় তো যাই হোক এখানে এগুলো দিয়ে দিয়েছে আর কিছু হচ্ছে যে এখানে টাওয়াল আছে আর একদম হচ্ছে যে হাতের ওয়াশরুম থেকে ঢুকে হাতের বাম দিকে হচ্ছে যে এখানে একটি হচ্ছে টি কফি স্টেশন আর হাতের বাম দিকে এখানে হচ্ছে যে একটি কভার আছে এখানে আপনার জামা কাপড় বা লাগেস এগুলো রাখতে পারবেন আর এখানে একটি রোপ দেওয়া আছে হোয়াইট কালারে এটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর এটা ভাবছিলাম যে আমরা যদি শাওয়ার করি বা হচ্ছে যে সুইমিং করি সেক্ষেত্রে এটা কাজে লাগবে আর এই পাশে একটি ফ্রিজ আছে আর এখানে একটু রুমটা দেখিয়ে দিচ্ছি এখন রুমের ভিউটা আমি আবার পরে ওয়াশরুমটা দেখিয়ে দিব ডিটেলসে এখানে হচ্ছে যে একটি টিভি আছে আর এখানে একটি রিডিং স্টেশন আছে এখানে টেবিল আছে চেয়ার আছে চাইলে একটু বসে কারো যদি কোনো ল্যাপটপে কাজ থাকে সেগুলো করতে পারবে আর এই হচ্ছে বেডটা একটা ডাবল সাইজের কিং সাইজ একটা বেড আর এখান থেকে রোম থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় যেহেতু আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো খুবই টায়ার্ড ছিলাম রোমে এসে আসলে ওইভাবে আর ভিডিও করার সময় পাইনি আমরা রেস্ট নিতে হচ্ছি একটু ঘুমিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে সাথে নিয়ে আর এই রুমের ভাড়া পড়েছে হচ্ছে যে বারো হাজার টাকা বাংলাদেশি টাকায় বারো হাজার টাকা ভাড়া পড়েছে আর সাথে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল ফুল ফ্যামিলির জন্য একদমই ফ্রি আর সেটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয়নি সেটা আপনাদেরকে নিচেই বলেছি আর এই হচ্ছে যে রুম থেকে ভিউ তো রুম থেকে ভিউটা খুবই সুন্দর ছিল আর এইখানে হচ্ছে যে একটি ডাবল সাইজের বেড আর দুই সাইজের দুটি টেবিল রুম থেকে বাহিরের ভিউটা কেমন সেটা তো তখন দেখতে পেয়েছেন আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হোটেলের যে রুমের সামনে যে ভিউটা সেটা আর হোটেলের রুমের সামনে এই ধরনের ভিউ পাওয়া যায় একটি আর সামনে যে লিফ্ট এরিয়া লিফ্ট এরিয়াতে খুব সুন্দর সেটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এই অংশটুকু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ও তাদের যে ইন্টেরিয়র ডিজাইন বা যে লাইটিং সিস্টেম খুবই সুন্দর আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব হোটেল প্যান প্যাসিফিক সোনারগা সম্পর্কে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটি বাংলাদেশ সরকারের মালিকানাধীন হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান ঢাকায় একটি পাঁচ তারকা হোটেল নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার উনিশশো সাতাত্তর সালের পঁচিশে জুন হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড প্রতিষ্ঠা করেন এই প্রকল্পের অর্থায়ন করে ওভারসিস ইকোনমিক কোঅপারেশন ফান্ড বর্তমানে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশ সরকার পাঁচ তারকা হোটেল পরিচালনার প্রয়োজনীয় লোকবলের অভাবে প্যান প্যাসিফিক হোটেল অ্যান্ড রিসোর্টস হোটেল পরিচালনার জন্য নিযুক্ত করা হয় দুই সালের সাত ওরিয়ন গ্রুপের সহযোগী সংগঠন একম ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্যান প্যাসিফিক সোনার্গা হোটেলের সংস্কার শুরু করেন তবে দুই এবং দুই সালে আট সালের রাজনৈতিক সংকট ও দুর্নীতির অভিযোগে সংস্কার কাজ বন্ধ হয়ে যায় তবে দুই সালের মাস পর্যায়ে এসে হোটেল সংস্কার সম্পন্ন হয় এদিকে আপনাদেরকে ইনফরমেশান দিতে দিতে আমি কিন্তু যে শাওয়ার কিট এবং ডেন্টাল কিট এগুলো কিন্তু বেগে গুছিয়ে নিয়েছি আর এখন আমরা নিচে চলে যাচ্ছি এখন আমরা চলে যাব হচ্ছে যে সুইমিং পুল এরিয়াতে কারণ বাচ্চারা রুম থেকে যেহেতু সুইমিং পুল এরিয়াটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো তো ওরা খুব বায়না করছিল কখন ওরা সুইমিং পুল এরিয়াতে যাবে তো ওদেরকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে সুইমিং এরিয়াতে আর আমরা অনেকটা সময় রেস্ট করে নিয়েছি তাই এখন একটু ফ্রেশ লাগছে তাই এখন যাব হচ্ছে সুইমিং পুল এরিয়াতে তবে বাইরে এখন অনেকটাই গরম আর যেহেতু সুইমিং পুলটা ওপেন এরিয়াতে তাই ওখানে গিয়ে কিছুটা সময় আমরা কাটাবো তারপর হচ্ছে যে হোটেলের ভিতরে যে ঘোরা যে জায়গাগুলো বা ভিতরে যে বিভিন্ন ধরনের দোকান আছে বা শপ আছে সেগুলো একটু আপনাদেরকে ঘুরে দেখাবো তবে আগে হচ্ছে ওদেরকে একটু সুইমিং পুল এরিয়াটাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি তা না হলে খুব বেশি জাগাতন করবে আর আমার ছেলে এখানে দেখছে একটি টয়েজ যে দোকান তো টয়েজ দেখে ও হচ্ছে যে টয়েজ নেওয়ার জন্য কানাকাটি করছে তো আবার যখন দেখলো যে সুইমিং পুল সামনে আছে আবার ও সুইমিং পুল দেখার জন্য কিন্তু দৌড়ে সুইমিং পুল এরিয়াতে চলে গেলো তো ওদেরকে সুইমিং পুলে যাতে একটু কিছুক্ষণ খেলাধুলা করিয়ে তারপরে হচ্ছে যে আমরা হোটেলের ভিতরে যে সবগুলো আছে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু ওখানে বিক্রি করে তো ওখানে যাবো তবে একটু ভয় আছে বাচ্চাদেরকে নিয়ে ওখানে গেলে কিনা কি ধরে আর যেহেতু ওটা ফাইভ স্টার হোটেল ফাইভ স্টার হোটেলে কিন্তু সব কিছুই দাম অনেকটাই বেশি পড়তে গেলে পাঁচ থেকে দশ গুণ দাম বেশি থাকে নর্মাল দোকানের থেকে তাই একটু ভয় আছে যে বাচ্চাদেরকে নিয়ে আসলে ওই সব দোকানে ঘুরতে পারবো কি না সে যতটা পাই সে ততটাই শেয়ার করবো আপনাদের সাথে আর এদিকে হচ্ছে সুইমিং পুল এরিয়াতে হোটেল প্যান্ট পেসিফিক সোনার গায়ে ভিডিও করা বা ছবি তোলা একদমই নিষেধ তারপরেও হচ্ছে যতটা পেরেছে আপনাদের জন্য হচ্ছে যে ভিডিও করে নিয়ে আসলাম তো এটা হচ্ছে সুইমিং পুল এরিয়া যেটা হচ্ছে রুম থেকে এতক্ষণ দেখা যাচ্ছিলো যে এখানে আসার জন্য বাচ্চারা খুব বায়না করছিলো আর এখানে প্লাস যারা স্মোকিং করে হোটেলের ভিতরে যেহেতু স্মোকিং করতে পারে না তাই এই জুনটা হচ্ছে স্মোকিং জুন এখানে যারা হোটেলে থাকে স্মোকিং ভিতরে না করলেও বাইরে এসে এই ওপেন এরিয়াতে ওনারা স্মোকিং করে আর এই এরিয়াতে হচ্ছে যে বাচ্চারা খুবই এনজয় করছিল যদিও এখন অনেক গরম ছিল তবে এখানে ভিডিও করা বা ছবি তোলা একদমই নিষেধ তারপরে হচ্ছে যে আমরা হোটেলের ভিতরে চলে আসলাম কারণ খুবই গরম ছিল এরিয়াতে তাই এখন আর গোসল ওদেরকে করাবো না ওদেরকে একদমই বাসায় যখন যাব তখনই আসলে গোসলটা করিয়ে দিব আর এখন হচ্ছে যে হোটেলে যে রুমের সামনে এই ধরনের কিছু ডেকোরেশন করা আছে ইনটিউট করা আছে তো এইগুলোতে বাচ্চারা খুবই মজা করছিল ওদের বাবার সঙ্গে তো ওদেরকে হচ্ছে নিয়ে ওর বাবা কিছুটা সময় কাটাচ্ছিলো তো এইভাবে হচ্ছে অনেকটা সুন্দর সময় কেটে গেছে ফাইভ স্টার হোটেলে তো আসলে সবসময় তো ফাইভ স্টার হোটেলে এভাবে আসা হয় না দেখা যায় যে কোনো একটা সময় বা বিশেষ কোনো কারণে অনেক সময় আসা হয় তখন বাচ্চারা খুবই মজা করে বা এই স্থিতিগুলোই আসলে সব সময়ের জন্য থেকে যাবে আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে আপনি চাইলেই যে কোনো রেস্টুরেন্ট থেকে যে কোনো সময় যে কোনো খাবার অর্ডার করতে পারেন এবং ওদের রেস্টুরেন্টগুলো ওপেন থাকে আপনি খাবার গিয়ে অর্ডার করেও খেতে পারেন বা রুম সার্ভিস হিসাবে রুমেও নিতে পারেন এখন হচ্ছে যে বাচ্চাদেরকে একটু নিয়ে আয় একটু হোটেলটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো যে হোটেলে কোন অংশে কি আছে তো বাচ্চারা এই জায়গাটাতে খুবই মজা পেয়েছে ওরা ওপেন একটি বেড পেয়েছে এখানে ওরা আসলে অনেকটা বেশি সময় কাটিয়েছে ওরা নামতেই চাচ্ছে ওরা তো আপনারা যারা বাচ্চা নিয়ে আসবেন তো দেখবেন যে বাচ্চারা এই হোটেলে আসলে বিশেষ করে এই জায়গাটাতে অনেক বেশি সময় কাটাতে পছন্দ করে আর হোটেলে এই দিকটাতে একদম ঢুকতেই হচ্ছে যে লবে এই সাইডটাতে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের ছবি যারা বিভিন্ন সময় এই হোটেলে ছিলেন তাদের ছবিগুলো দেওয়া আছে তো এখন হচ্ছে যে আপনাদেরকে আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই সাইড এগুলোতে কি আছে এখানে দুইটা হাতি আছে এগুলো বাচ্চারা খুবই এনজয় করছিল আর হাতের ডান সাইডে যে লবিটা মানে এখানে ঢুকতেই হয় এই এই যে সাইডে হচ্ছে বিভিন্ন মানুষের ছবি দেওয়া আছে যারা বিভিন্ন সময় বিশিষ্ট ব্যক্তিরা হোটেলে ছিলেন তাদের ছবিগুলো দেওয়া আছে আর এটা যে কি সেটা আমি আসলে বুঝতে পারিনি এটা হচ্ছে একটা এ ধরনের মূর্তি বা হচ্ছে যে এই ধরনের একটা আর্কিটেকচার রাখা হয়েছে আর কিছু সিরামিকের জিনিস রাখা হয়েছে তবে এই সাইডটা যে কিভাবে কি ডেকোরেশন করেছে এটা আসলে আমার মাথায় আসেনি বা আমি বুঝতেও পারিনি তো এখান থেকে হচ্ছে যে কি এগুলো বিক্রি হয় না কি হয় বা কোন হয়তোবা কোনো বিশেষ কাজে বা বিশেষ সময়ে এই জিনিসগুলো ব্যবহার করেছে বা সেই জিনিসগুলো সংরক্ষণ করে রেখেছে এমন হয়তো বা কিছু হবে যেহেতু এই হোটেলটা অনেক বেশি পুরাতন একটি হোটেল আর এখানে জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগছিল বিভিন্ন কালারফুল এবং বিভিন্ন শেপের জিনিস ছিল এবং এটা বোঝা যাচ্ছিলো এগুলো অনেক পুরাতন জিনিস আর সেগুলো হচ্ছে যে একটু আপনাদের সাথে ভিডিও করলাম যে আপনারা যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে আসলে এইগুলো কিসের জিনিসপত্র আর এখানে বিভিন্ন ধরনের শপ আছে তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি এখান থেকে চলো বের হয়ে যায় কারণ তোমার ছেলে যা দেখছিস তাই বলছে কিনবো মানে ও যত অর্নামেন্টস বা বড়োদের শার্ট পাঞ্জাবি যাই দেখছে না কেন ও সেটাই বলছে কিনবে তো এখানে আসলে খুব বেশি সময় কাটানো আমাদের জন্য রিস্কি হয়ে যাচ্ছিলো আর পাশে যেহেতু বিভিন্ন ধরনের খেলনার আইটেম আছিল সেগুলো কখন যে ধরে সেই জন্য একটু ভয়ে ছিল বাবা ওদের হাত ধরে ধরে হাঁটছে আর এখানে বিভিন্ন ব্যাঙ্কে এটিএমগুলো আছে যারা হচ্ছে যে এটিএম থেকে ক্যাশ তুলতে চান আপনারা সহজেই হচ্ছে যে হোটেলে নিস্তলাতে এ ধরনের অনেকগুলো এটিএম সবগুলো ব্যাংকের এটিএম পেয়ে যাবেন আর এখানে হচ্ছে যে এই একটা ছবি ছিল এটা আসলে আমি জাস্ট ভিডিও করার জন্য আসলে তোলা আমি আসলে এভাবে পড়ে দেখার সময়টা আসলে পাইনি আর এখন হচ্ছে যে রুমে যাওয়ার জন্য হচ্ছে যে তারা দিচ্ছিল ওর বাবা যে বলছিল চলো রুমে যাই বাচ্চারা খুবই টায়ার্ড হয়ে গেছে রুমে গিয়ে কিছু খাবার যদি ওরা খেতে চায় অর্ডার করবো আর না হয় একটু রেস্ট করে ওদেরকে একটু শাওয়ার করে নেব তাই ওদের রুমে নিয়ে যাচ্ছে আর ওদের লিফ্টগুলো খুবই নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর আর গোল্ডেন কালার তাই দেখতেও ভালো লাগছিল খুবই ইউনিক আর বাচ্চারা খুবই এনজয় করছিল সুন্দর একটি জায়গাতে আসলে আসলে বাচ্চাদেরও মনটা অনেক ভালো হয়ে যায় আর এই হোটেলটি হচ্ছে ঢাকার কাওরান বাজারে অবস্থিত হোটেলের সামনের দিকে হচ্ছে বসুন্ধরা সিটি আর পিছনের দিকে হচ্ছে যে হাতিজিল হোটেলের বাইরের দিকেও ঘোরার জন্য অনেক অনেক সুন্দর জায়গা আছে তবে আজকে আমরা হোটেলের বাইরে কোথাও ঘোরার জন্য আসিনি জাস্ট হোটেলে কিছু সময় কাটানোর জন্যই এসেছি হা যায় যে বন্ধু বান্ধব বা অনেক সময় অনেকভাবে আমরা বাইরে সময় কাটাতে পছন্দ করি কিন্তু ফ্যামিলির সাথে তেমনভাবে সময় আসলে হোটেল বা বাইরে কোথাও কাটানো হয় না জাস্ট হয়তো বা রেস্টুরেন্ট ছাড়া তাই ভাবলাম যে একটু ফ্যামিলির সাথে একান্ত সময় কাটিয়ে আসি কারণ বাসা থাকলে দেখা যাবে নিজের বাসা অনেক ধরনের দায়িত্ব কর্তব্য বা কাজ থেকেই যায় হোটেলে আসলে ওই ধরনের কোনো কাজ থাকে না জাস্ট রুম সার্ভিসে যে কোনো জিনিস দরকার হলে ওটা অর্ডার করলেই চলে আসে তো সেই জন্য হচ্ছে যে বাচ্চাদের সাথে একটু সময় কাটানোর জন্য এবং হাজব্যান্ডের সাথে একান্ত কিছু সময় কাটানোর জন্য এ ধরনের একটা হোটেলে আজকে চলে আসলাম তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর এদিকে আমি হচ্ছে আমার ব্যাগটা গুছিয়ে নিয়েছি মোটামুটি আমার ব্যাগ ফুল হয়ে গিয়েছে কারণ বাচ্চারা এখানে এসে ড্রেস চেঞ্জ করেছে তারপর হচ্ছে যে হোটেলে যে জিনিসগুলো ফ্রি দেয় মানে টি কফি বা যে শাওয়ার বা ডেন্টাল কিট এগুলো হচ্ছে আমি নিয়ে নিয়েছি আমার মনে হয় আমার মতো বাঙালি অনেকেই আছেন এই কাজটা করেন তো এখন হচ্ছে যে সন্ধ্যা বেলাম তো সন্ধ্যাবেলা আমরা হচ্ছে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ড আমার ব্যাগ এবং হচ্ছে যে বাচ্চাদেরকে সামলাচ্ছে আমি হচ্ছে যে ওর পিছন পিছন জাস্ট আসছি আর এখন হচ্ছে যে আমি এটা উবার কল করে বাসায় চলে যাব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ